পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বেলেন্ডা গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এলাকাবাসীরা অভিযোগ করেন, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে মানুষ এবং যান চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসন ও দলীয় নেতৃত্বদের জানিয়েও কোনো লাভ হয়নি, শুধু মিলেছে প্রতিশ্রুতি। তাদের দাবি, অবিলম্বে স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েত দপ্তর রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করুক। গ্রামবাসীরা জানান, অবিলম্বে রাস্তাটি সংস্কার না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। আমাদের গ্রামে বেরেন্দা গ্রামের দক্ষিণ পাড়ায় ধারে রাস্তা হয়ে আছে, তার উপর যে মাটি ফাটি সব দিয়ে রাস্তা চলাচল অযোগ্য হয়ে যাচ্ছে। রাস্তার জন্য ঠিক মতো হয় আবার নতুন করে রাস্তাটার জন্য ঠিক মতো হয় এবং যেমন রাস্তা লাইন প্রতি যেমন রাস্তা আছে ওরকম রাস্তার জন্য থাকে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এই রাস্তাটা নতুন হোক, ভালো করে রাস্তা থেকে আমাদের রেল লাইনের নিচে পর্যন্ত রাস্তাটা যেন খুব সুন্দরভাবে হয়। কারণ একটা ডেলিভারি কেস হলে এখন আগেকার দিনের মতো সাঁওতালদের বাড়ি থেকে খাট নিয়ে এসে খাটে করে কাঁধে করে হসপিটালে নিয়ে যেতে হবে, এরকম রাস্তার পরিস্থিতি। যদি কারো দেখার ইচ্ছা হয় এসে আগে দেখে যাক রাস্তার কি অবস্থা। কত বছর ধরে কাজ হয়নি? আজ 10-15 বছর ধরে কাজ হয়নি। রাত্রির লোককে বলছি, পার্টির লোকেরা বলছে আর দেরি নাই, হ্যাঁ বেরিয়ে গেছে। কত বছর ধরে কথা বলছেন? এই কথা তো 5 বছর ধরে শুনেই যাচ্ছি। আজকে পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার ভাতার গ্রাম পঞ্চায়েতে বেলেন্ডা গ্রাম দীর্ঘ 10-12 বছর রাস্তার কোনো কাজ হয়নি। একাধিকবার একাধিক প্রতিশ্রুতি স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় পঞ্চায়েত, এর আগের 10 বছরে তৃণমূলের দুজন প্রাক্তন বিধায়ক আশ্বাস দিয়েছিলেন গ্রামের মানুষকে, কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে হয়নি। 2016-21 যিনি বিধায়ক ছিলেন ভাতারের তৃণমূলের, সেই প্রাক্তন বিধায়ক তৎকালীন সময়ে গ্রামবাসীদের কথা দিয়েছিলেন যে পাকা রাস্তা অ্যালার্ট হয়ে গেছে, ধানের গাড়ি, খড়ের লরি, হারভেস্টার সহ বিভিন্ন কৃষিকাজের যে যন্ত্রাংশ, ইভেন একটা উচ্চমানের যদি সামান্য ম্যাটারও ঢুকে সেটা ঢুকবে না। এইদিকে ইলেকট্রিক অফিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, রেশনের গাড়ি সমস্ত এই রাস্তা দিয়ে চলে। আজকে এমন অবস্থা, গাড়ি যেতে যেতে টেনে ক্যানেলের সাইডে নামিয়ে দিচ্ছে। তাই এইখান থেকে কাজের আশা আমি কিছু দেখছি না, এবং এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা শুধু মিথ্যা কথা বলছেন। কদিন আগে এখানকার যিনি পঞ্চায়েত সমিতির দলনেতা এবং এখানকার স্থানীয় বিধায়ক বলেছেন, দেখলাম টেন্ডার হয়ে গেছে, উনি একটা কোনো স্থানীয় চ্যানেলে বক্তব্য বলেছেন। আবার ঠিক লক্ষ্য করলাম এই কিছুদিন আগে বাংলার এক প্রথম শ্রেণীর দৈনিক সংবাদপত্রে, সেখানে দেখলাম স্থানীয় ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান বলছেন রাস্তাটা ভাবনা চিন্তার মধ্যে আছে, মাপজোক হয়েছে। তাহলে স্থানীয় এমএলএ, লোকাল ভাতার বিধানসভার এমএলএ, তার সঙ্গে ভাতার গ্রাম পঞ্চায়েতের যে প্রধান যিনি আছেন, তাদের কথার মধ্যে কোনো সাযুজ্যপূর্ণ নেই। একজন বলছেন টেন্ডার হয়ে গেছে, একজন বলছেন কাজটা করবো ভাবনা চিন্তার মধ্যে আছে। আমরা প্রশাসনিকভাবে খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি কোনো রকম কোনো টেন্ডার হয়নি। তাই আমরা গ্রামের তরফ থেকে দলমত ধর্ম নির্বিশেষে এটা দাবি করছি, এবং আমি একজন গ্রামবাসী হিসেবে এবং অবশ্যই একজন বিজেপি সক্রিয় কর্মী হিসেবে আমি এবং নেতৃত্ব হিসেবে আমি দাবি করছি প্রশাসনের কাছে, ইমিডিয়েট এই রাস্তা হচ্ছে করতে হবে, নাহলে কিন্তু গ্রামের মানুষ সংঘবদ্ধ হয়ে আমরা বর্ধমান কাটোয়া রোড অবরোধ করতে বাধ্য হব। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।